জয় বজরং বলি। আমি কৌশিক রায়, প্রত্যেক প্রিয় দর্শকবন্ধুকে আমি জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের তরফ থেকে। দেখুন, আপনারা প্রত্যেকে এই ভিডিওটি দেখবেন, বজরং বলি হনুমানজির বরদান। প্রত্যেকেই অন্তত কমেন্টস বক্সে জয় বজরং বলি এই কমেন্টটি অবশ্যই আপনারা কাইন্ডলি দয়াপূর্বক কিন্তু করবেন। দেখুন, আমি এই ভিডিওর থাম্বনেলে লিখেছি যে হনুমানজির বরদান এই সাত রাশি বাঁধ ভাঙতে চলেছে, অর্থাৎ জীবনের বাধা বিঘ্ন দূর হতে চলেছে এই সাত রাশির মানুষের। হনুমানজির বরদানে বাধা বিঘ্ন, ঝুট ঝামেলা, অর্থনৈতিক সমৃদ্ধি সব কিছুই কিন্তু আসতে চলেছে। অর্থাৎ বাধা বিঘ্ন দূর হবে, আর্থিক সমৃদ্ধি কিন্তু আসতে চলেছে এই সাত রাশির। দেখুন কোন কোন এই সাত রাশি আমি তার সেটা তো আপনাদেরকে জানাবই, তার আগে আপনাদেরকে আমি জানাই এই যে হনুমানজিকে প্রসন্ন করতে গেলে আপনারা কী করবেন। প্রথম কথা আমি বলি, আপনার জন্মছকে, অর্থাৎ আপনি যখন জন্মিয়েছিলেন সেই জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল যদি আপনার পীড়িত থাকে, মঙ্গল যদি আপনার দূষিত হয়, অবশ্যই আপনাকে হনুমানজির পুজো এবং হনুমানজির কৃপা আপনাকে পেতেই হবে, নয়তো জীবনটাতে শুধু সংঘর্ষের মধ্যে দিয়েই কিন্তু আপনাদের যাবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, দেখবেন মঙ্গল যাদের খারাপ আছে তাদের দেখবেন ভাইয়ের সাথে কিন্তু সম্পর্ক ভালো নেই, মঙ্গল যাদের খারাপ আছে তাদের কিন্তু ভূ সম্পত্তি নিয়ে সমস্যা চলছে। অর্থাৎ আপনি পেয়েছেন, আপনি প্রচুর সম্পত্তি পেয়েছেন, বাবার প্রচুর সম্পত্তি, পিতার প্রচুর সম্পত্তি হয়েছে, কিন্তু সে সম্পত্তি আপনি রাখতে পারেননি, এটা আপনার মঙ্গল খারাপ আছে আপনি জানবেন। বা আপনি সম্পত্তি নিয়ে ভুগছেন, এই জায়গাটা কিন্তু বুঝবেন যে আপনার মঙ্গল পীড়িত। বা আপনি কেস মামলা মকদ্দমাতে জড়িয়ে গেছেন, অর্থাৎ মামলা মকদ্দমা আপনার চলতেই আছে, আপনি জানবেন আপনার মঙ্গল পীড়িত। এই জায়গাগুলো এবং আপনার একের পর এক ঋণ হয়েই যাচ্ছে, ঋণের বোঝা আপনার কাঁধ থেকে নামছে না, বোঝা হয়ে গেছে একদম সারা জীবন, যখনই চলছেন একের পর এক ঋণ, জানবেন আপনার রাশিচক্রে মঙ্গল পীড়িত। এই জন্য কী করতে হবে, হনুমানজিকে প্রসন্ন কিন্তু আপনাদেরকে করতেই হবে। অর্থাৎ মঙ্গল ঠিক করতে গেলে, মঙ্গল গ্রহকে ঠিক করতে গেলে আপনাদেরকে হনুমানজির পুজো আচ্ছা হনুমানজির আরাধনা আপনাদেরকে কিন্তু করতেই হবে। আর হনুমানজি যেটাতে সব থেকে সন্তুষ্ট হয় সেটা হচ্ছে একটাই কথা, রাম। এটা আপনারা যত উচ্চারণ করতে পারবেন ততদিক কিন্তু ভালো হবে। এর পাশাপাশি আমি বলবো আপনারা মঙ্গলবার দিন হনুমানজির উপাসনা অবশ্যই, যাদের মঙ্গল পীড়িত বিভিন্ন রকম সমস্যাতে চলছেন, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, আইনি জটিলতা, সম্পত্তি নিয়ে সমস্যা, ভাইয়ের সাথে আপনার সম্পর্ক কারণে মঙ্গল কিন্তু আপনার পীড়িত আছে, বারবার দুর্ঘটনা হচ্ছে, আপনি একটা গাড়িতে যাচ্ছেন সে গাড়িটা বারবার দুর্ঘটনার মুখে পড়ছে, অ্যাক্সিডেন্ট বিপত্তি, জানবেন আপনার মঙ্গল কিন্তু খারাপ আছে। অর্থাৎ আপনি সরাসরি হনুমানজি স্মরণাপন্ন হয়ে যান এবং হনুমানজিকে প্রসন্ন করতে গেলে আমি বারবার একটা কথা বলি, মেটে কাড়ের সিঁদুর এবং চ্যামেলি তেল আপনারা একসঙ্গে লেপন করে সেটা যদি হনুমানজিকে নিবেদন করতে পারেন সব থেকে বেশি হনুমানজি কিন্তু প্রসন্ন হয়। এবং পান পাতাতে ও চ্যামেলি তেল এবং আপনার মেটে কাড়ের সিঁদুর একত্রে করে রাম এটা লিখে আপনারা সেই মালা, পান পাতার মালা যদি আপনারা নিবেদন করতে পারেন তাতেও কিন্তু হনুমানজি প্রসন্ন হয়। কিন্তু আমি বারবার বলি একটা কথা, মহিলারা ভুল করেও হনুমানজিকে সিঁদুর নিবেদন করবেন না, যারা মহিলারা আছেন তারা ভুল করেও, আপনারা জবা ফুল, আপনারা গোলাপ ফুল,
আপনারা হনুমানজিকে নিবেদন করুন, ছেলেরা একমাত্র হনুমানজিকে সিঁদুর নিবেদন করবেন, এবং চ্যামেলি তেলের প্রদীপ যদি আপনারা দিতে পারেন খুবই হনুমানজি কিন্তু প্রসন্ন হয় এবং লাড্ডু হোক। আর সব থেকে বড় হচ্ছে রাম, এই কথাটা আপনাদেরকে কিন্তু বলতে হবে মনে মনে, অর্থাৎ হনুমানজির যখন পূজা দিবেন তখন। এবং আপনারা বজরংবলির পূজা যাওয়ার সময় অবশ্যই আপনারা বজরংবলির পাঠ অবশ্যই করবেন। তো কোন এই সাত রাশি সৌভাগ্যশালী রাশি অর্থাৎ হনুমানজির কৃপায় বরদানে বাঁধ ভাঙতে চলেছে, সমস্ত বিপত্তি দূর হতে চলেছে, আর্থিক স্থিতি কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে সব দিক থেকে ভালো হতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশি হচ্ছে প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি কর্মক্ষেত্রে উন্নতি হবে, ভাগ্যের সাপোর্ট পাবে, সফলতার জায়গা কিন্তু থাকবে, এবং আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে মেষ রাশি। দুই নম্বর যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত, পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে, সন্তান সুখের জায়গা নির্দেশ করছে, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট আপনাদের দেখা যাচ্ছে বৃশ্চিক রাশি। তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আকস্মিক ধন প্রাপ্তি, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, দাম্পত্য সুখের জায়গায় নির্দেশ করছে, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, কর্মপ্রাপ্তি সফলতা লাভ সাকসেসের জায়গায় কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ মকর রাশি হতে চলেছে মহা ভাগ্যশালী। হনুমানজির কৃপায় হনুমানজির বরদানে মকর রাশিও পেতে চলেছে বাঁধ ভাঙতে চলেছে, এবং যাদের কেস মামলা মকদ্দমা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল কিন্তু এই সময় দিবে। এরপরের যে রাশির কথা বলবো সে রাশির নাম সিংহ রাশি। চার নম্বর সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, কর্মর দিকটা আপনাদের ক্ষেত্রে ভালো, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে। সিংহ রাশির ক্ষেত্রে আপনি হতে চলেছেন মালামাল, অর্থাৎ হনুমানজির কৃপায় আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, এবং এই সময়ের মধ্যে আপনাদের পরিবারে বেশ কিছু খুশির সংবাদ আসতে চলেছে। অর্থাৎ সিংহ রাশি এই হনুমানজির বরদানে হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেই রাশির নাম কুম্ভ রাশি। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের বিদেশ থেকে লাভ, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, কর্মক্ষেত্রে পরিবর্তন, ভাগ্যের সাপোর্ট, লাভ সফলতা সাকসেস জায়গা আপনাদের নির্দেশ করছে। কুম্ভ রাশি এই বজরংবলী হনুমানজির কৃপায় আপনারা হতে চলেছেন মহা ভাগ্যশালী। যে কাজগুলো দীর্ঘদিন ধরে আপনাদের পেন্ডিং ছিল সেই কাজগুলো কিন্তু আপনাদের এই সময়ের মধ্যে কিন্তু সম্পন্ন হতে চলেছে, অর্থাৎ কুম্ভ রাশি মহা ভাগ্যশালী রাশি হতে চলেছে। এরপরের যে সৌভাগ্যশালী যেটা হনুমানজির বরদানে হতে চলেছে সৌভাগ্যশালী সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের ব্যবসার দিক থেকে যথেষ্ট লাভ কিন্তু এই সময় হবে, ভাগ্যের সাপোর্ট আপনারা এই সময় যথেষ্ট পাবেন, সফলতা সাকসেসের জায়গা আপনাদের নির্দেশ করছে, এবং আর্থিক ডেভেলপমেন্ট আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু এই সময় হতে চলেছে, এবং বেশ কিছু কাজ আটকে থাকা আপনাদের সম্পূর্ণ এই সময় হবে, এবং এই সময়ের মধ্যে কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, কর্মপ্রাপ্তি এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। সব শেষে যে সৌভাগ্যশালী রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির প্রথম কথা আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত এই সময় হবে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে, কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে পরিবর্তন প্রমোশনের সম্ভাবনা, আকস্মিক ধন প্রাপ্তি এই সময় নির্দেশ করছে, ব্যবসার জায়গাটা যথেষ্ট ভালো দিক বৃষ রাশি কিন্তু থাকবে, এবং আপনাদের
ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, এই টাকাগুলো আপনারা পাবেন এবং বেশ কিছু কাজ এই সময় কিন্তু আপনাদের সম্পন্ন হতে চলেছে। অর্থাৎ বিশ্বরাশি এই হনুমানজির বরদানে আপনারা হতে চলেছেন সৌভাগ্যশালী। আবারও আপনাদেরকে আমি একটাই অনুরোধ করব, আপনারা অবশ্যই মঙ্গলবারের ব্রত আপনারা পালন করুন এবং এই দিন আপনারা পুজো দিয়ে প্রসাদ প্রত্যেককে দিন, সেক্ষেত্রে বজরংবলী বিশেষভাবে প্রসন্ন কিন্তু হয়ে থাকে। তো ভিডিওটি এ পর্যন্তই এবং আমি আবারও বলবো, আপনারা প্রত্যেকে এই ভিডিওটি যখন দেখলেন জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী এই কমেন্টটি অবশ্যই করবেন এবং প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই কামনা করে আমি আজকে আমার প্রোগ্রাম শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।